বেঙ্গল মিন্স বিজনেস, কতটা সত্যি এই কথাটা? মঞ্চে তো বড় বড় করে লেখা থাকে, আর সেই বেঙ্গল মিন্স বিজনেসেই এভাবে মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, প্রশ্নগুলো থাকছে। এবার আরো একটা বক্তব্য শোনানোর পালা আপনাদের। সাদা চামড়া দেখলেই বিদেশি আর শিল্পপতি, কোথায় কোন রাস্তা থেকে ধরে এনেছে? আয় ভাই, দুটো পয়সা দে তো, ফালতু সব কথা বলে কি লাভ? মুখ্যমন্ত্রী মুখের ছবি ছাপা হচ্ছে, খরচ হচ্ছে, আর কি হচ্ছে? বিজেবিএস কে এভাবেই কটাক্ষ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। অবশ্যই আপনাদের শোনাবো কি বলেছেন সুজন চক্রবর্তী, শুনুন। সাদা চামড়া দেখলে এমনি বিদেশি হয়ে যায় আর সব শিল্পপতি হয়ে যায়, তা না, কোথায় কোন রাস্তা থেকে ধরে নিয়ে এ ভাই, আয় দুটো পয়সা দেব, ফালতু কথা বলে লাভ কি আছে? মুখ্যমন্ত্রী এবার বললেন 376,000 কোটি টাকাটা কত একটা ইনভেস্টমেন্ট এবার হয়েছে ফাইনাল। এর আগে পর্যন্ত যে কটা সম্মেলন হয়েছে 18,00,000 কোটি টাকা, এবার মুখ্যমন্ত্রী হিসেব হিসেব দিয়ে বলছেন না না, 18 না, ওটা বোধহয় 13 না 14,00,000 কোটি টাকা। আচ্ছা বেশ, 14,00,000 কোটি টাকা, 14,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়নি, খরচ হচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখের ছবি ছাপা হচ্ছে, আর কি হচ্ছে? আমরা অনেকবার বলেছি তথ্য দিন, বহুবার চিঠি দিয়েছি, আরটিআই করেছি, বিধানসভায় প্রস্তুত রয়েছি, কবে কোনটা কি স্যাংশন হলো, তার অবস্থানটা কি, কাজ শুরু হলো কিনা, কত কর্মসংস্থান হলো, নীল কোনো উত্তর নেই। ফলে এক একবার এক একজনকে নিয়ে আসেন, গতবারে আদানি এসে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে চলে গেল, এবারে আরেকজন এসে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে যাচ্ছেন। যে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেবেন মুখ্যমন্ত্রী তার, এর একটা ভাব নিয়ে যদি চলে তাতে শিল্প কেন কোনো কিছুই হয় না। ওনার রাজত্বে ছাপ্পা শিল্প, বোমা শিল্প, চপ শিল্প, এগুলোই এ ব্যাপারে উনি বিশেষজ্ঞ আছেন। টাটা গোষ্ঠীকে তাড়িয়ে দেবার পর আমি বলছি শিল্প আনছি,